ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আবারও চলে এসেছি বাংলা বানান ও উচ্চারণ নিয়ে। আচ্ছা বন্ধুরা, গত ক্লাসে যে আকার চিহ্ন দিয়ে যে উচ্চারণগুলো শেখানো হয়েছে সবাই নিশ্চয়ই চর্চা করেছ। তাহলে চলো আজকে আমরা ব্যঞ্জন বর্ণের সাথে যে কার চিহ্ন ব্যবহার করে আমরা উচ্চারণ করি সেটা শিখে ফেলি। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা উচ্চারণ ও বানান শেখা। এখানে দেখো ওরা ভাই বোন বই খাতা নিয়ে তো পড়তে বসে করেছে, ঠিক আছে তোমাদের মতো। আজকের বিষয় ব্যঞ্জন বর্ণের সাথে হ্রস্বইকার চিহ্নের ব্যবহার। তো হ্রস্বইকারটা কোন স্বরবর্ণ দিয়ে হয় বলো তো, দেখি কে বলতে পারো। হ্রস্বইতে হ্রস্বইকার, ঠিক আছে। আমরা এই চিহ্নটাকে সুন্দর করে উচ্চারণ করব, আবার বলো হ্রস্বইতে হ্রস্বইকার। আজ উচ্চারণ ও বাংলা শেখা বানান শেখা। হয়ের সাথে হ্রস্বইকার যুক্ত হয়ে হ্রস্বইকার কি, হয়ের সাথে হ্রস্বইকার যুক্ত হয়ে হ্রস্বইকার কি, বয়ের সাথে হ্রস্বইকার যুক্ত হয়ে হ্রস্বইকার গি, ঘয়ের সাথে হ্রস্বইকার যুক্ত হয়ে হ্রস্বইকার ঘি, চয়ের সাথে হ্রস্বইকার যুক্ত হয়ে হ্রস্বইকার চি। তাহলে চলো আবার সুন্দর করে উচ্চারণ করি আমরা। হ্রস্বইকার কি, হ্রস্বইকার ঘি, হ্রস্বইকার গি, হ্রস্বইকার ঘি, হ্রস্বইকার চি। এবার আমরা ছন্দে বলি, সবাই কিন্তু আমার সাথে বলবে, ঠিক আছে। হ্রস্বইকার কি, হ্রস্বইকার ঘি, হ্রস্বইকার গি, হ্রস্বইকার ঘি, হ্রস্বইকার চি। আবার বলো, হ্রস্বইকার কি, হ্রস্বইকার ঘি, হ্রস্বইকার গি, হ্রস্বইকার ঘি, হ্রস্বইকার চি। ঠিক আছে বন্ধুরা, আমরা আবার নতুন বর্ণের সাথে হ্রস্বইকার যোগ করব। হ্যাঁ, ছয়ের সাথে হ্রস্বইকার যোগ হয়ে কি হলো, হ্রস্বইকার ছি। বর্গীয় জয়ের সাথে হ্রস্বইকার যোগ হয়ে কি হলো, বর্গীয় জ হ্রস্বইকার জি। ঝয়ের সাথে হ্রস্বইকার যোগ হয়ে কি হলো, ঝ হ্রস্বইকার ঝি। টয়ের সাথে হ্রস্বইকার যোগ হয়ে কি হলো, ট হ্রস্বইকার টি। ঠয়ের সাথে হ্রস্বইকার যোগ হয়ে কি হলো, ঠ হ্রস্বইকার ঠি। আবার আমরা সুন্দর করে উচ্চারণ করি, ছ হ্রস্বইকার ছি, বর্গীয় জ হ্রস্বইকার জি, ঝ হ্রস্বইকার ঝি, ট হ্রস্বইকার টি, ঠ হ্রস্বইকার ঠি। এবার বন্ধুরা সুন্দর করে আমরা ছন্দে বলি, ছ হ্রস্বইকার ছি, বর্গীয় জ হ্রস্বইকার জি, ঝ হ্রস্বইকার ছি, ট হ্রস্বইকার টি, ঠ হ্রস্বইকার ঠি। আবার বলো, ছ হ্রস্বইকার ছি, বর্গীয় জ হ্রস্বইকার জি, ঝ হ্রস্বইকার ছি, ট হ্রস্বইকার টি, ঠ হ্রস্বইকার ঠি। এবার আমরা আরো নতুন বর্ণে চলে যাব। দেখো, ডয়ের সাথে হ্রস্বইকার যোগ হয়ে ড হ্রস্বইকার ডি, ঢয়ের সাথে হ্রস্বইকার যোগ হয়ে ঢ হ্রস্বইকার ঢি, মূর্ধন্য নয়ের সাথে হ্রস্বইকার যোগ হয়ে মূর্ধন্য ন হ্রস্বইকার নি, তয়ের সাথে হ্রস্বইকার যোগ হয়ে ত হ্রস্বইকার তি, থয়ের সাথে হ্রস্বইকার যোগ হয়ে থ হ্রস্বইকার থি। এবার আমরা সুন্দর করে আবার উচ্চারণ করি, ড হ্রস্বইকার ডি, ঢ হ্রস্বইকার ঢি, মূর্ধন্য ন হ্রস্বইকার নি, ত হ্রস্বইকার তি, থ হ্রস্বইকার থি। এবার বন্ধুরা ছন্দে বলি, সবাই কিন্তু আমার সাথে বলবে, ড হ্রস্বইকার ডি, ঢ হ্রস্বইকার ঢি, মূর্ধন্য ন হ্রস্বইকার নি, ত হ্রস্বইকার তি, থ হ্রস্বইকার থি। আবার বলো, ড হ্রস্বইকার ডি, ঢ হ্রস্বইকার ঢি, মূর্ধন্য ন হ্রস্বইকার নি, ত হ্রস্বইকার তি, থ হ্রস্বইকার থি। বন্ধুরা কেমন লাগছে ছন্দে বলতে, খুব ভালো। ঠিক আছে, তাহলে পরবর্তী বর্ণে চলে যাই। দেখো, দয়ের সাথে হ্রস্বইকার যোগ হলে কি হবে, দ হ্রস্বইকার দি, ধয়ের সাথে হ্রস্বইকার যোগ হলে কি হবে, ধ হ্রস্বইকার ধি,
দন্ত নয়ের সাথে হ্রস্বইকার যোগ হলে কি হবে? দন্ত ন হ্রস্বইকার নি। অয়ের সাথে হ্রস্বইকার যোগ হলে কি হবে? প হ্রস্বইকার পি। হয়ের সাথে হ্রস্বইকার যোগ হলে কি হবে? হ হ্রস্বইকার ফি। এবার আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি। দ হ্রস্বইকার দি, ধ হ্রস্বইকার ধি, দন্ত ন হ্রস্বইকার নি, প হ্রস্বইকার পি, হ হ্রস্বইকার ফি। এবার বন্ধুরা কি করব? ছন্দে বলবো, ঠিক আছে? দ হ্রস্বইকার দি, ধ হ্রস্বইকার ধি, দন্ত ন হ্রস্বইকার নি, প হ্রস্বইকার পি, হ হ্রস্বইকার ফি। আবার বলো, দ হ্রস্বইকার দি, ধ হ্রস্বইকার ধি, মূর্ধন দন্ত ন হ্রস্বইকার নি, প হ্রস্বইকার পি, হ হ্রস্বইকার ফি। আমরা আরো নতুন বর্ণে হ্রস্বইকার যোগ করব, চলো। বরের সাথে হ্রস্বইকার যোগ হলে কি হবে? বরস্বইকার বি। ভয়ের সাথে হ্রস্বইকার যোগ হলে কি হবে? ভ হ্রস্বইকার ভি। ময়ের সাথে হ্রস্বইকার যোগ হলে কি হবে? ম হ্রস্বইকার নি। অন্তস্থ জয়ের সাথে হ্রস্বইকার যোগ হলে কি হবে? অন্তস্থ জ হ্রস্বইকার জি। রয়ের সাথে হ্রস্বইকার যোগ হলে কি হবে? র হ্রস্বইকার রি। আবার আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি। বরস্বইকার বি, ভ হ্রস্বইকার ভি, ম হ্রস্বইকার মি, অন্তস্থ জ হ্রস্বইকার জি, র হ্রস্বইকার রি। এবার আমরা সুন্দর করে ছন্দে পড়ি। বরস্বইকার বি, ভ হ্রস্বইকার ভি, ম হ্রস্বইকার মি, অন্তস্থ জ হ্রস্বইকার জি, র হ্রস্বইকার রি। আবার বলো, বরস্বইকার বি, ভ হ্রস্বইকার ভি, ম হ্রস্বইকার মি, অন্তস্থ জ হ্রস্বইকার জি, র হ্রস্বইকার রি। এবার বন্ধুরা, আমরা আরো বর্ণ আছে, সেগুলোর সাথে আমরা হ্রস্বইকার যোগ করে ফেলি। লয়ের সাথে হ্রস্বইকার যোগ করলে কি হবে? ল হ্রস্বইকার লি। তালব্য স্বরের সাথে হ্রস্বইকার যোগ হলে কি হবে? তালব্য স হ্রস্বইকার সি। মূর্ধন্য স্বরের সাথে যদি হ্রস্বইকার যোগ করি, মূর্ধন্য স হ্রস্বইকার সি। দন্ত স্বরের সাথে হ্রস্বইকার যোগ করলে, দন্ত স হ্রস্বইকার সি। হয়ের সাথে হ্রস্বইকার যোগ করলে, হ হ্রস্বইকার হি। এবার আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি। লয়ের সাথে হ্রস্বইকার যোগ করলে, ল হ্রস্বইকার লি। তালব্য স হ্রস্বইকার সি। মূর্ধন্য স হ্রস্বইকার সি। দন্ত স হ্রস্বইকার সি। হ হ্রস্বইকার হি। এবার বন্ধুরা ছন্দে বলবো, সবাই আমার সাথে বলো। ল হ্রস্বইকার লি, তালব্য স হ্রস্বইকার সি, মূর্ধন্য স হ্রস্বইকার সি, দন্ত স হ্রস্বইকার সি, হ হ্রস্বইকার হি। আবার বলো, ল হ্রস্বইকার লি, তালব্য স হ্রস্বইকার সি, মূর্ধন্য স হ্রস্বইকার সি, দন্ত স হ্রস্বইকার সি, হ হ্রস্বইকার হি। কেমন লাগছে বন্ধুরা ছন্দে বলতে? খুব ভালো। চলো আমরা আরো উচ্চারণ করে ফেলি। দেখো, ড বিন্দু রয়ের সাথে হ্রস্বইকার যোগ হলে কি হবে? ড বিন্দু র হ্রস্বইকার রি। ঢ বিন্দু রয়ের সাথে হ্রস্বইকার যোগ হলে কি হবে? ঢ বিন্দু র হ্রস্বইকার রি। অন্তস্থ অ হ্রস্বইকার ই। এবার আমরা সুন্দর করে আরেকবার বলব। ড বিন্দু র হ্রস্বইকার রি, ঢ বিন্দু র হ্রস্বইকার রি, অন্তস্থ অ হ্রস্বইকার ই। এবার আমরা ছন্দে বলব। ড বিন্দু র হ্রস্বইকার রি, ঢ বিন্দু র হ্রস্বইকার রি, অন্তস্থ অ হ্রস্বইকার ই। আবার বলো, ড বিন্দু র হ্রস্বইকার রি, ঢ বিন্দু র হ্রস্বইকার রি, অন্তস্থ অ হ্রস্বইকার ই। বন্ধুরা, আমরা কিন্তু অনেক সুন্দর করে উচ্চারণ করে ফেললাম। এই যে হ্রস্বইকার যোগে যে আমরা উচ্চারণ করেছি, এখন আমরা কিছু বানান শিখে ফেলি, শব্দ গঠন করে ফেলি হ্রস্বইকার যোগে। চলো, কার দ্বারা শব্দ গঠন দেখি আমরা এখন।
কি করব আজকের বিষয়, এই চিহ্নের নামটা জানি কি বলেছিলাম, হ্রস্বইকার। ঠিক আছে, কি বলেছি আবার বলো, হ্রস্বইতে হ্রস্বইকার। এখন চলো দেখি হ্রস্বইকার দিয়ে কি কি শব্দ আসে। তালব্য স্বয়ের সাথে হ্রস্বইকার এসেছে, তাহলে কি হলো উচ্চারণটা, তালব্য স্বহ্রস্বইকার সি। ক্ষয়ের সাথে হ্রস্বইকার এসেছে, কি হলো, খ হ্রস্বইকার খি। তালব্য স্বহ্রস্বইকার সি, খ হ্রস্বইকার খি, কি হলো, সি খি। আচ্ছা, তারপরে দেখি লয়ের সাথে হ্রস্বইকার এসেছে, ল হ্রস্বইকার লি। ক্ষয়ের সাথে হ্রস্বইকার এসেছে, খ হ্রস্বইকার খি, তাহলে ল হ্রস্বইকার লি, খ হ্রস্বইকার খি, লিখি। আমরা কিন্তু পড়াশোনা করে আবার লিখি, তাই না? আচ্ছা, চ হ্রস্বইকার চি, দন্ত নয়ের সাথে হ্রস্বইকার, দন্ত ন হ্রস্বইকার নি, কি হলো, আবার বানান করি, চ হ্রস্বইকার চি, দন্ত ন হ্রস্বইকার নি, চিনি। আমরা চিনি খাই, তাই? আচ্ছা, চিনি খুব মিষ্টি। আচ্ছা, এই কয়ের সাথে হ্রস্বইকার এসেছে, ক হ্রস্বইকার কি, দন্ত ন হ্রস্বইকার নি, কি নি। আমরা কিন্তু দোকান থেকে অনেক কিছুই কিনি, তাই না? সেই কিনি বানানে হ্রস্বইকার যোগে। আচ্ছা দেখি আর কি আসে, তয়ের সাথে হ্রস্বইকার এসেছে, ত হ্রস্বইকার তি। তারপরে এসেছে ল, এটার সাথে কোনো কার চিহ্ন নেই, তাহলে ত হ্রস্বইকার তি, ল, কি হলো, তিল। আমরা কি সুন্দর করে বানান করে শিখে গেলাম। বাসায় কিন্তু অবশ্যই চর্চা করবো, ঠিক আছে? আর বেশি বেশি করে খাতায় লিখবো যত শব্দ পারি লিখতে। যেমন মনে করো আমরা শুধু এই পাঁচটা নিয়েই কিন্তু বসে থাকবো না, আমরা অনেক 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 কি শব্দ শব্দ বের করবো হ্রস্বইকার যোগে, ঠিক আছে? যেমন আমি একটা বের করে ফেলি, আমার আগে তোমরা দেখে বের করতে পারো কি না। আমরা ডিম, ডিম লিখতেও কিন্তু হ্রস্বইকার যোগে হয়, তাই না? যেমন হ্রস্বইকার ডি, ম, ডিম। আর কি বলো তো, আর কি, আর কি, দিদি, দিদি বানান করতে কিন্তু হ্রস্বইকার দি, হ্রস্বইকার দি, দিদি হয়। তাহলে বন্ধুরা আমরা অনেক কিছু শিখে ফেললাম, আর খাতা পড়ে সবাই লিখে ফেলবো অনেক অনেক শব্দ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও চলে আসবো কার চিহ্ন নিয়ে।